বিশ্বের অনেক দেশই অনেক কঠিন মূল্য দিয়ে তাদের স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু কোনো দেশের স্বাধীনতা আন্দোলনে সে দেশের ক্রীড়াঙ্গনের ভূমিকার কথা শোনা যায়নি। সেক্ষেত্রে বিরল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধে অসামান্য ভূমিকা রেখে স্মরণীয় হয়ে রয়েছে স্বাধীন বাংলা ফুটবল দল। রাইফেল গ্রেনেড নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ না করলেও ফুটবল মাঠে লাল সবুজের পতাকা উড়িয়ে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রচারণা চালিয়ে অসামান্য অবদান রেখেছে স্বাধীন বাংলা ফুটবল দল। বিজয়ের এই সুমহান দিনে তাদের প্রতি জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। স্বাধীন বাংলা ফুটবল দল শুধু বাংলাদেশই নয়, বিশ্বে এক বিরল ইতিহাস সৃষ্টি করে নিজেদের নামকে স্বর্ণাক্ষরে লিখিয়েছে। লাল সবুজের পতাকার মর্যাদা রক্ষার জন্য যখন দেশের সর্বস্তরের মানুষ মুক্তি সংগ্রামে অবতীর্ণ, তখন এদেশের ফুটবল মাঠের নায়করা অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেন। ফুটবল মাঠে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনকে টেনে নিয়ে বিশ্বব্যাপী জনমত সৃষ্টিতে অসামান্য এক ভূমিকা রাখলেন জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, আলী ইমাম, লেফটেন্যান্ট খন্দকার নুরুন্নবী, কাজী সালাউদ্দিন, এনায়েত, অমর সেন, শেখ আশরাফ আলী, মোহাম্মদ কায়কোবাদ, আইনুল হক, সাইদুর রহমান প্যাটেলরা। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞে বিধ্বস্ত বাংলার জনপদ, মুক্তিকামী বাঙালিরা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। জীবনের তাগিদে একটি স্বাধীন স্বপ্নের দেশ গড়ার মহান লক্ষ্য নিয়ে এদেশের অনেক ফুটবলারই যোগ দেন সেই মুক্তি সংগ্রামে। অনেকে আবার ভারতের পশ্চিমবাংলা এবং আগরতলায় আশ্রয় নেন। তখন মুজিবনগরে গঠিত হয় বাংলাদেশ ক্রীড়া পরিষদ। সেই ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা, আলী ইমামদের নেতৃত্বে যুদ্ধের সপক্ষে জনমত গড়ে তুলতে গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল। বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকার জয়গান গেয়ে ফুটবল মাঠে ঝাঁপিয়ে পড়েন আমাদের ফুটবল নায়কেরা। সৃষ্টি হয় অনন্য এক ইতিহাস। পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে একটা ফুটবল দল একটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, কিন্তু আমরা সেটা অংশগ্রহণ করেছিলাম। আমি তখন একটা সেক্টরে, 7 সেক্টরে আমি একটা রিসেপশন ক্যাম্পের ক্যাপ্টেন ছিলাম, আর আমার বন্ধুবর জলিল আওয়ামী লীগের সাবেক সদস্য মরহুম এখন মারা গিয়েছে, সে তখন ওই ক্যাম্পের ছিল কমান্ডার। তখন এর মধ্যে আমি তখন প্রস্তুতি নিয়েছি সম্মুখ যুদ্ধে যাব, আমি অলরেডি কিছু ট্রেনিংও নিয়েছি আর্মসে। কিন্তু যখন আমাকে এর মধ্যে একটা চিঠি পাঠালো নজরুল সাহেব, বলছে তোমার এখানে দরকার নাই, তুমি এখানে আসো, একটা টিম হচ্ছে, তোমরা জনমত সৃষ্টি করবে, আমার খেলে খেলে টাকা তুলে দেবে। তো আমি আমি যা আমি সম্মুখ যুদ্ধে যাব, কিন্তু আমার ওয়াইফ ছিল, সে বললো যে না, তোমাকে ফুটবল নিয়ে তুমি ছিলে জীবন, ফুটবল নিয়ে তোমার যেত। তারপরে আমি যাই, যাই দেখি প্রতাপ, তারপরে আলিমাম, স্বপ্নদোষটা আমি তাকে বলবো, তারা অলরেডি একটা টিম করে ফেলেছে। মজিবনগর ক্রীড়া সমিতি হয়েছে, সেটা বাংলাদেশ ক্রীড়া সমিতি, সেই সমিতির আমাকে এখানে আমাকে ক্যাপ্টেন বানানো হলো, আর প্রতাপকে ভাইস ক্যাপ্টেন বানানো হলো। নজরুল সাহেব এবং তাজউদ্দিন সাহেব তখন অস্থায়ী প্রাইম মিনিস্টার, তিনি বললেন যে যে তোমরা এখন একটা অ্যানাউন্স করো, যারা বর্ডারে যে সমস্ত শিবিরে যে সমস্ত খেলোয়াড়রা আছে, সেই সমস্ত খেলোয়াড়রা যেন চলে আসে, সেখানে একটা ট্রায়াল হবে। তো ট্রায়ালে বোধ হয় প্রথম আমার মনে হয় 60 জনের মতো ছিল। তার আগে কিন্তু আমি আর ইমাম দুজনে মিলে আইএফের সাথে বসে আমাদের যে তার শরণার্থী আছে বিভিন্ন জায়গায়, তাদের নিয়ে একটা ফুটবল টিম করার পরিকল্পনা করছিলাম, এবং সেইটা অনেক দূর আগে গেছিলাম। তারা এগ্রি করছে আমাদের, সব কিছু বাজেটও দিয়ে এগ্রি করে দিচ্ছে, দিছে আমাদের জার্সি এবং প্যান্ট কিনতে যাবো। এই সময়তেই প্যাটেল আসে, সেইখানে আইসা বাংলাদেশ সরকার বলাতে তো আমরা হাতে চাপ পেলাম যে ইন্ডিয়ান একটা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে না গিয়ে আমার সরকার আমাকে দেবে, চেয়ে বড় পাওনার কী আছে। গিয়ে বসলাম সেখানে, ওদের মিটিং হলো একটা, সেই মিটিংয়ে আমরা যারা এখানে প্রেসিডেন্ট আছি তাদের নিয়ে পিন্টু ভাইকে ক্যাপ্টেন করে, আমাকে ভাইস ক্যাপ্টেন করে একটা কমিটি করা হলো, একটা টিম করা হলো। তার আগেই আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অ্যানাউন্সমেন্ট করছিলাম যে জাকারিয়া পিন্টু এবং যারা যারা প্লেয়ার আসো তারা সব এখানে আসো, ট্রায়াল হচ্ছে, আসবেন। পিন্টু ভাইকে বলা হয়েছে তুমি এইসব টিমের দায়িত্ব নাও। তখন আমার ইসের অফিসার্স ট্রেনিংয়ের জন্য আমার আমি সিলেক্টেড হলাম। এটা ছিল জুন মাসের 22-23 তারিখ হবে, 25 তারিখে চলে গেলাম ট্রেনিংয়ে, অফিসার্স ট্রেনিংয়ে, ভারতের মূর্তি নামক জায়গায়। যে প্রথম খেলাটা হবে কৃষ্ণনগরে, তার 2 দিন আগে আমার যে সিআই চিফ ইন্সট্রাক্টর ছিল উনি ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন যে নবী তুই কালকে সকালবেলা তুমি কলকাতা যাচ্ছ, তোমাদের ফুটবল টিম হয়েছে, তোমাকে ম্যাচ খেলতে কলকাতা যেতে হবে।
পারমিশন হয়ে গেছে এবং আমি খুব আনন্দিত হলাম। তো পরের দিন সকালবেলা আমাকে ওই কমান্ড্যান্টের জিপে, কমান্ড্যান্টও ছিলেন, উনি আমাকে নামিয়ে দিলেন বাগডোগরা এয়ারপোর্টে। ওখান থেকে ইন্ডিয়ান আর্মির প্লেনে কলকাতা। দ্যাট ইজ হাউ আমি আই জয়েন দ্য বাংলাদেশ স্বাধীন বাংলা ফুটবল টিম। প্রাক্তন মন্ত্রী শামসুল হককে প্রথম সভাপতি, আশরাফ আলী চৌধুরীকে দ্বিতীয় সভাপতি, এন এ চৌধুরী কালু ভাইকে তৃতীয় সভাপতি, ননী বসাক কোচ এবং দলের সিনিয়র ফুটবলার জাকারিয়া পিন্টুকে অধিনায়ক করে গড়া হয় স্বাধীন বাংলা ফুটবল দল। ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় তরুণ তানভীর মাজহারুল ইসলাম তান্নাকে। পশ্চিম বাংলা ও আগরতলায় ছড়িয়ে থাকা ফুটবলারদের একত্রিত করে শুরু হলো স্বাধীন বাংলা ফুটবল দলের সেই যুদ্ধ। 27 জনের মতো আমরা ট্রায়াল নিলাম। এরপরে আস্তে আস্তে যেমন সালাউদ্দিন টানু যোগ দিল, কারণ এদের তো আর ট্রায়ালের দরকার নাই। আগরতলায় তো কিছু লোকজন আছে, আমাদের প্লেয়ার আছে যারা আগরতলা লিগ খেলতেছে, তাদেরকে নিয়ে আসতে হবে। এয়ারফোর্সের প্লেনে আমরা আগরতলা গেলাম। সেখানে গিয়া টিম আনতে, প্লেয়ারদের আনতে গিয়ে তো মহাবিপদে, কারণ লোকাল টিমগুলি ছাড়তে চাচ্ছে না তাদের প্লেয়ার। লাস্ট অফ অল তারা ছাড়লো। আর শর্ত হইলো একটা যে ওইখানে একটা ম্যাচ খেলতে হবে আমাদের তদানীন্তন ইস্ট পাকিস্তান বর্তমান বাংলাদেশ টিমের যারা ওখানে রিফিউজি হিসেবে গেছে তাদের নিয়ে ম্যাচ খেলতে হবে। আমরা ঠিক আছে তা খেলবো। তো টিম একটা তৈরি করলাম, তৈরি করে পরদিনই ম্যাচ খেললাম। সেই ম্যাচে আমি প্রথমে নামিই নেই, কায়কবাদ নওশের এনায়েত এরা সবাই ছিল, সবাই খেললো, শুরু করলো ম্যাচ। ম্যাচ শুরুর পরে হঠাৎ দিকে ম্যাচ থামিয়ে দিয়েছে, তার কী ব্যাপার, প্রতাপকে নামতে হবে। আমার না পেন না কিছু বলে কোনো চিন্তা নেই, সব আনিয়ে তারা দিল। দেওয়ার পরে আমি 15 মিনিট, কারণ আমি প্র্যাকটিসই নেই, কিছুই নেই, কী খেলবো কী করে, 15 মিনিট সেখানে খেললাম। সেই টিমটার নাম ছিল জয় বাংলা একাদশ। তারপরে সেখান থেকে টিম প্লেয়ারদের নিয়ে আসলাম। নিয়ে আসতে গিয়ে এক প্রবলেম, আশিস সেখানে ইন্ডিয়ান পুলিশের চাকরি নিয়ে ফেলছে, আশিস নাম দিয়ে আইনুল হক আশিস নাম দিয়ে চাকরি নিয়ে ফেলছে। এখন তারে ডেকে ওইখানে আনতে গেলে নাম দিতে হয় এবং পরিচিত হলে প্রবলেম। তখন তারে আমরা ট্রেনের টিকিট কেটে দিয়ে ট্রেনে সোজা আসাম ঘুরে সে আসলো 3-4 দিন পরে। যখন আগরতলায় যাই, আগরতলায় গিয়ে দেখি আমাদের সমস্ত ফুটবল প্লেয়ার যারা ছিল বা এপার থেকে যারা গেছে তারা বিভিন্ন টিমে খেলছে, তাদেরকে তারা ক্লাব থেকে, ক্লাবের তরফ থেকে থাকার জায়গা করে দিয়েছে এবং সেই প্লেয়ারদের প্র্যাকটিসের জায়গা সব করে দিয়েছে এবং তারা ডেইলি অ্যালাউন্সও দিত। সেই টিমগুলোকে যখন নিয়ে আসতে গিয়ে যে কী বিড়ম্বনায় পড়েছিলাম সেটা ই করা যায় না, সে তো পারলে আমাকে মারে তারা। কলকাতায় গড়া হলো ক্যাম্প। পার্ক সার্কাসের কাছে একটি রুমে 30-35 জন ফুটবলারের থাকার ব্যবস্থা হলো। সকলেই মিলে ব্যবহার করতো একটি বাথরুম। অনুশীলনের ধকল কাটাতে ছিল না পর্যাপ্ত নাস্তার ব্যবস্থা, কিন্তু দেশপ্রেম উদ্বুদ্ধ ফুটবলাররা সকল সমস্যাকে তুচ্ছ করে কঠিন সেই সংগ্রামে গিয়ে গেছেন স্বাধীনতার জয়গান। মোহনবাগানে খেলার পরে, মোহনবাগানে আমরা মোহনবাগান খেলছি কিন্তু অষ্টবেলা একাদশী হিসেবে, কারণ যেহেতু স্বীকৃতি দেয়নি আমাদের একটা ঘটনায় যে ইয়ে হয়ে গেছে কৃষ্ণনগর মাঠে। তো আমরা তো আসে দেখি কি ওই যে বাথরুমের পাইপটা খোলা ছিল, আসে দেখি কি সমস্ত ঘরে এতখানি পানি। তখন কোথায় রাত 9-10টার সময়, তখন আমরা ওদের পেপার কোথায় পাওয়া যায়, তখন তো পেপার কোথায় পাবো। বাড়ি বাড়ি যেয়ে আমরা করলাম কি, ভাই একটা পেপার দেন ভাই। বলছি পেপার কী জন্যে ভাই? বলছে ভাই আমাদের শুইতে হবে, একটা পেপার দেন। তারপরে যাক অনেকে আমাকে হেল্প করলো, আমরা এসে পেপারটা বিছে এই যে আমরা শুয়ে থাকলাম। এই যে কষ্টটা, কিন্তু কষ্ট তো আমরা মনে করি নাই, কিন্তু আমাদের সকলে আনন্দ। আমরা থাকতাম সেখানে, প্লেয়ারসদের জন্য একটা রুম ছিল, অফিসিয়ালসদের জন্য একটা রুম ছিল। সকালবেলা উঠে প্র্যাকটিসে যেতাম, প্র্যাকটিস থেকে এসে না ব্রেকফাস্ট করতে গিয়ে দেখতাম যে খাবার নেই, সব শেষ। এই পার থেকে গেছে যাদের পকেটে পয়সা নেই তারা এসে খেয়ে গেছে। তারপরে দেখা যেত আমাদের একটা অভ্যাসই হয়ে গেল ব্রেকফাস্টের বদলে, ওই তখন থেকে আমাদের ভিতরে একটা চালু হয়েছিল কথা বিএল, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, ওই খিচুড়ি খেয়ে আমরা চালাইতাম। এত কষ্টের ভিতরে আমরা আনন্দ করছি এবং সবচেয়ে খুশি হয়েছি সরকার যে দায়িত্ব আমাদের ফুটবল টিমের উপরে দিয়েছিল সেই দায়িত্ব আমরা পুরোপুরি পালন করতে পারছি। এবং যেটার জন্য, যেই কারণে যুদ্ধে সাহায্য হবে বলে তারা দাবি করছিল সেই সাহায্য পুরোটাই হয়েছে। দল গঠন নিয়ে অনেক সমস্যা যেমন পোহাতে হয়েছে, তেমনি অনেক মজার ঘটনাও এত বছর পরও নস্টালজিয়া আক্রান্ত করে জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, খন্দকার নুরুন নবীদের। বর্ডার ক্রস করার পরে তো আমরা উঠলাম একটা ফরেস্ট বিটে, সে বিট অফিসার যে ছিলেন সে ব্রাহ্মণ। তো গল্পে গল্পে রাত্রবেলা গল্পে গল্পে প্রতাপের বাবা মেসমশাই ওনাকে বললেন যে মুসলমানদের ওখান থেকে যখন আসবেনই আরও 30 বছর আগে আসলে পারতেন। তার কথাতে একটা মুসলমানদের প্রতি একটা হ্যাট্রিক ছিল, সে বুঝতে পারেনি যে এটা ই না, হিন্দু মুসলমান রায়ট না, এটা আরও জায়গায় আরও কয়েক জায়গায় ফেস করেছে।
বাট এটা যে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ শুরু হচ্ছে এটা ওরা তখনও রিয়েলাইজ করেনি। প্রতাপের ছোট ভাই আর বালু আর আরেকজন ওর আর এক ছোটো ভাই পিনাকি, ওরা আমাকে ধরো আপনার নাম তো পাল্টাতে হবে। আমি ভাবলাম যে ঠিক কথা হয়েছে, তাহলে ওই দিন থেকে আমার নাম হয়ে গেলো রতন কুমার হাজরা। তা আমি কাল ওই আগরতলা এবং ওই ব্লকে যতদিন ছিলাম কলকাতা আসা পর্যন্ত আমার পরিচয় ছিল রতন কুমার হাজরা। সিওয়ানের ঘটনা যে সেখানে আমাদের বাস্তিকা নামার সাথে সাথে ঘিরে ফেললো সব লোকজন, প্রায় 60-70 জন লোক ধরে ফেললো। আমরা তো প্রথমে একটু ঘাবড়াইলাম যে কী ব্যাপার, এত লোক আমাদের ধরছে। তখন আইসা আমাকে জিজ্ঞাসা করছে, 4-5 জন আসছে আমার সামনে, আইসা বলছে আপনি নামাজের কী কী ই বলেন তো, কালমা বলেন তো, কলম বলেন তো। আমি বললাম আমি তো ভাই জানি না, আমি তো হিন্দু মানুষ, আমি কোথেকে বলবো। তো সরি সরি বলে তারা খুব নাইসলি সরি টরি বলে গেল। এবং লাস্টলি তারা বলল সবাইকে জিজ্ঞাসা করে, আপ লোক তো হামসে জাদা হাম লোক সে জাদা আচ্ছা জানতা হ্যায় কুরআন শরীফ, ইয়ে তো পাক্কা মুসলমান হ্যায় সব। জরুর তুই লোক পাক্কা মুসলমান হ্যায়, কেউ নেই হোক। পরে মাঠে গেলে দেখে, মাঠে ভাবছিলাম আমাদের একটু অপোজিশন পাবো, মাঠে যা মাঠে যেয়ে দেখি আমরা খেলতে যে 80% সাপোর্টার আমাদের সিওয়ান, বিহারের ছাপড়া জেলার সিওয়ান, সেই ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার সেখানে। এবং সেখানকার মুসলিম পপুলেশন হচ্ছে 95%, এবং তারা সব আমাদের যত হলো মানে ওই জায়গাটা কনভার্ট ইয়ে হয়ে গেলো যে আমরা আসলেই বাঙালিরাই মুক্তিযুদ্ধ করছে, পাকিস্তান না। ওইখানে বলা প্রথম বলছে যে তোমরা গোল দিতে পারবো না। তো যাক আমরা খেলতেছি খেলতেছি বোধ হয় 3-4 মিনিট আছে, এর মধ্যে সালাউদ্দিন একটা বল কিক করছে যায় ওটা গোল হয়ে গেছে। আর যে আমাদের সালাউদ্দিন মার মার করে সব আমরা পলায়ে যায়, সেই সময় যাই আছে ইয়াতে যে আমরা একটা হোটেলে উঠি। 24 জুলাই দিনটি স্মরণীয় হয়ে রয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। সেদিনই পশ্চিমবাংলার নদিয়া জেলার কৃষ্ণনগরে প্রথম ম্যাচ খেলে বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে স্বাধীন বাংলা ফুটবল দল। যদিও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো ও জাতীয় পতাকা উত্তোলন নিয়ে শুরুতে দেখা দিয়েছিল জটিলতা, ভারতের সরকার তখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, কিন্তু স্বাধীন বাংলা দল পতাকা উত্তোলন ছাড়া খেলবেই না। শেষ পর্যন্ত ভারত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আদায় করেই দেশের বাইরে প্রথম জাতীয় পতাকা উড়িয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের সেনানীরা। সে এক ঐতিহাসিক ঘটনা। প্রথম ম্যাচ ছিল আমার নদিয়ার কৃষ্ণনগর মাঠে, এটা 24 জুলাই, যেটা আমাদের প্রথম আমরা পতাকা উত্তোলন করেছিলাম সেখানে। আমরা কিন্তু আগে বলে দিয়েছি যে আমরা কী কী করবো মাঠে, প্রথম আমরা মাঠে প্রদক্ষিণ করবো এবং ভারতের পতাকার সঙ্গে আমাদের পতাকা উত্তোলন করতে হবে। যখন তারা বলে যে না আমরা তো স্বীকৃতি দেয়, আমরা তো আপনাদের পতাকার সঙ্গে আর আমরা পতাকা উত্তোলন করতে পারবো না, তখন আমি আমরা সঙ্গে বললাম যে আমরা বুটকা আমরা খেলবো না। 3টার দিকে আমাদের কথাবার্তা হচ্ছিল, ওরা অবজেকশন দিচ্ছিল যে ন্যাশনাল ফ্ল্যাগ নিতে দেবে কি না, আমাদের বাংলাদেশের যে ফ্ল্যাগটা এটা ওরা মাঠে নিতে দিবে কিনা, ওদের একটা ই ছিল, যেহেতু বাংলাদেশকে স্বীকৃতি দেয় না এটা পদ্ধতিগত কারণে এটা ওরা বাধা দিতে চেষ্টা করছিল, কিন্তু খুব সফটলি আমাদের সঙ্গে কোনো ই করেনি। ওরা বলছে যে এটা কি হবে, একটু গোলমসি করছিল। ওরা পড়ে গেল বিপদে, প্রায় মাঠে 25,000 মতো লোক ক্যাপাসিটি, 15,000, কিন্তু সেখানে ঢুকছে 25,000 লোক। এখন এই লোকগুলি স্ট্যাম্পেড হইতে মারা যাবে হইছে। তখন তারা ওই ডিসি সাহেব ডিসিশন নিলেন, ঠিক আছে ওনাদের ফ্ল্যাগ উঠবে। তো বললাম যে তার আগে আমরা মাঠে প্রদক্ষিণ করবো, তো তাতেও তার উনি রাজি হলেন, আপত্তি করলেন না, আমরা মাঠে প্রদক্ষিণ শুরু করলাম। এবং আমার মনে হয় এই প্রদক্ষিণ করার সময় যে জনগণের যে উৎসাহ উদ্দীপনা দেখছি, কোনো 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 ফুটবল ম্যাচে কোথাও এই যে ওয়ার্ল্ড কাপ এত জায়গায় এত খেলা হয়েছে এত উদ্দীপনা গ্যালারি থেকে দেখিনি, ফ্ল্যাগ নিয়ে যখন আমরা এই দিচ্ছিলাম জয় বাংলা এগিয়ে চলো দেশ স্বাধীন হবে, এই যে একটা উত্তেজনা তাদের ভিতরে, তখন কিন্তু আমরা অনুপ্রাণিত হলাম, পদক উত্তোলন হলো, আমার খেলা হলো, 2-2 ড্র হলো। ভারতের বিভিন্ন প্রদেশে 16টি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল, এর মধ্যে 12টি খেলায় জয় লাভ করে, 3টিতে পরাজয় এবং 1টিতে ড্র করে। মুম্বাইতে অনুষ্ঠিত হয় শেষ ম্যাচ, সেখানে মহারাষ্ট্র দলকে নেতৃত্ব দেন ভারতের খ্যাতিমান সাবেক ক্রিকেট অধিনায়ক নবাব মনসুর আলী খান পাতৌদি। ভারত জুড়ে স্বাধীন বাংলা দলকে নিয়ে সৃষ্টি হয়েছিল এক অভূতপূর্ব জাগরণ। সে খেলাগুলো থেকে অর্জিত প্রায় 5 লাখ টাকা তুলে দেওয়া হয় তৎকালীন বাংলাদেশের অস্থায়ী সরকারের তহবিলে।
আমরা তো 16টা ম্যাচ খেলেছি, 16টা ম্যাচের মধ্যে 9টাতে আমরা জয় করেছি, 4টাতে হেরেছি, 3টাতে ড্র করেছি আমরা। পাঁচ তো বিষয় বোম্বের খেলা তো ক্যাপ্টেন ছিল, ও ক্যাপ্টেন ছিল মহারাষ্ট্র ইলেভেনের, তো আমরা 3-1 জিতেছিলাম, একটা গোল কিন্তু পাথরে দিয়েছিল, কাকেবাদের সঙ্গে হঠাৎ ট্যাকেলকে পড়ে গেছে। কাকে বলছে আরে ইয়ার হামকো তো মারতে হয়, আমি তো থোড়াই ফুটবল প্লেয়ার, আমি তো ক্রিকেট প্লেয়ার হ্যাঁ, কেউ ভাই হামকো মারতে হয়। দিলীপ কুমার সে খেলা দেখতে এসেছিলেন এবং তারা সাইরামানু আসছিল, শর্মিল ঠাকুর আসছিল, তারপর গোপ আসছিল, রাজেশ খান্না আসছিল খেলা দেখতে। ৫ লক্ষ টাকা সে যুদ্ধের সময় 1971-এ দেয়া কেউ দেয়নি, সবাই নিয়েছে, অল্প অল্প করে নিল, নিয়েছে এমপি সাহেবরা, নিয়েছেন অন্যান্য রাজনৈতিক কর্মী যারা ছিলেন তারা নিয়েছেন। আমাদের ডেইলি অ্যালাউন্স ছিল একটা 4 টাকা করে, তার সাথে খাওয়া দাওয়া দিত, আমরা খাওয়া দাওয়া কিন্তু আমাদের টাকা থেকেই হয়েছে। সেই টাকাটা যে তখন দিয়েছি তখন আমরা সত্যি খুবই আনন্দিত হয়েছিলাম এবং খুশি হয়েছিলাম। স্বাধীনতার পর স্বাধীন বাংলা ফুটবল দল অনেক সংবর্ধনায় ভূষিত হয়েছে। 2003 সালে জাতীয় ক্রীড়া পরিষদ দলের সকল সদস্যকে কৃতজ্ঞতা ভাতা হিসেবে মাসিক সম্মানই দিয়ে আসছে। দলের অনেক খেলোয়াড়ই ব্যক্তিগতভাবে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার, কিন্তু দলগতভাবে রাষ্ট্রীয় কোনো পুরস্কার জোটেনি, এই নিয়ে আক্ষেপ রয়ে গেছে তাদের। যখন ক্রীড়া পুরস্কার শুরু হলো আমার অনুভূতিটা ছিল প্রথম পুরস্কারটা যাবে স্বাধীন বাংলা ফুটবল দলকে, আজকে 40 বছরের মধ্যেও যায়নি। এই আক্ষেপ আমাদের তিনজনের আছে, আমরা তিনজন পূর্ব পাকিস্তানের শ্রেষ্ঠ দলের খেলোয়াড়, আমরা তিনজন পাকিস্তান ন্যাশনাল টিমের খেলোয়াড়, আমরা তিনজন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, ইন্ডিভিজুয়ালি আমরা তিনজন পেয়েছি, আরও অনেকে পেয়েছে। দল হিসাবে এই পুরস্কারটা 40 বছরে, আজকে 43 বছর, এতেও দেওয়া হয়নি। জাতীয় পুরস্কার কেন, আমাদের স্বাধীনতা পুরস্কারটা কেন আমরা পাবো না? স্বাধীনতা তো এটা সবচেয়ে হাইস্ট অনার, আমরা তো হাইস্ট অনার পাবো, জাতীয় পুরস্কার বাদ দিলাম, হাইস্ট অনারটাও আমাদেরকে দেওয়া উচিত ছিল। যতদিন বেঁচে থাকবো এ না পাওয়ার জন্য আমাদের কিন্তু অভিমান থেকে যাবে, হয়তো আমরা এদিন চলে যাব, আক্ষেপ নিয়ে চলে যাবো। নুরনবী বলেছে আক্ষেপের কথা, পিন্টুবা অভিমানের কথা বলছে, আমি বলছি লজ্জার কথা। আমাদের সত্যি লজ্জা লাগছে যে আজকে আমাদের পুরস্কারের কথা বলতে হচ্ছে, এটাই আমাদের লজ্জাজনক ঘটনা। আমাদের লজ্জা পেলে কী হবে, সরকার তার বা যারা দেয় তাদের তো লজ্জা নেই, তারা লজ্জা পাবেও না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই যুদ্ধ যেমন একজন মুক্তিযোদ্ধার জীবনের সেরা অর্জন, তেমনি স্বাধীন বাংলা ফুটবলারদের কাছে ফুটবল মাঠের সেই সংগ্রাম সারা জীবনের পাথেয়। সে এক অসামান্য অনুভূতি, যে আবেগ এখনো ছুঁয়ে যায় জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, খন্দকার নুরুন্নবীকে। অভিযান শেষ হইল সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে, তখন আমাদের এই ফুটবল ইন্ডিয়াতে শেষ হয়ে যাচ্ছে, তখন আমাদের বললো যে এটা এখন আর দরকার নেই, তারা ক্যাম্প রিউন করে দিল আমাদের থাকার জন্য চৌরঙ্গিতে, সেখানে আমাদের থাকার বন্দোবস্ত করে দিল তারা, এটা আমরা যতদিন সাজের স্বাধীন না হয়। আমরা কী করলাম তখন, জলিল ভাই স্মরণাপন্ন হলাম, যে জলিল ভাইকে বললাম সব ঘটনা, এখন আমরা এরকম ই হয়ে গেছি, বলে কেন হবে, তোমরা আসো আমার এই ক্যাম্পে থাকো। জলিলকে আমি যা বললাম, জলিল এই টিমটাকে তো আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসলে আমাদের এখানে আমরা বালুঘাট মালদাতে আমরা খেলতে পারবো, খেললে আমাদের জলিল বলছে নিশ্চয়ই তাদেরকে আনতে হবে, এবং তাদেরকে আমরা আসলো, আসে ওরা থাকে, আমরা 2টা ম্যাচ খেললাম। জলিলের অবদানের কথা আমাদের স্বীকার করতেই হবে, কারণ এই নিয়ে গেছে বাংলাদেশ সরকার যেভাবে আমাদেরকে যেই ফ্যাসিলিটিস দিচ্ছে, জলিল ভাই আমাদের খাবার দাবার তো তার চেয়ে অত অনেক উন্নত খাবার দাবার, এবং পকেট অ্যালাউন্স পর্যন্ত আমাদের দিয়ে দিছে। এক ছিলাম ওইখানে 10 দিন কি 11 দিন, আমাদের পকেট লাউন্স হচ্ছে 2 মাসের। আমার মনে হয় যে 9 মাসে আমরা স্বীকৃতি পেয়েছি, যখন আমরা পতাকাটা উত্তোলন করলাম সেই কৃষ্ণনগর মাঠেতে, তখন দ্যাট ইজ মানে তখন হোল ওয়ার্ল্ড তখন প্রেশার দিল যে আপনার তোমার স্বীকৃতি দিয়েই দিয়েছো, তোমরা কেন স্বীকৃতি দেবা না। এই যে একটা স্বীকৃতি দেওয়া, এটা কিন্তু আমাদেরও একটা অবদান রয়েছে। আমরা যখন এই দুনিয়াতে চলে যাব, এই যে আমাদের স্বাধীন বাংলা টিম এটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, তখন কিন্তু কেউ বলতে পারবো না যে আমি স্বাধীন বাংলা টিমে ছিলাম। সেই জন্য আমরা চেয়েছিলাম সরকারকে যে 24শে জুলাইটা আমাদের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হোক, কারণ আমার মৃত্যুর পরে প্রজন্মরা কী করে জানবে যে আমরা এই 24শে জুলাই প্রথম পতাকা উত্তোলন করেছিলাম বিদেশের মাটিতে। প্রথম দেশের মাটি বিদেশের মাটিতে বলেন অফিসিয়ালি স্বাধীন বাংলা ফুটবল টিম উত্তোলন করছে, দেশের মাটিতেও কেউ উত্তোলন করতে তখন প্রশ্নই ওঠে না, পাকিস্তানে ইন্ডিয়াতেও কেউ পারেনি, আমরাই পারছি, তো প্রথম আমরাই এই ফ্ল্যাগ অফিসিয়ালি উঠাইছি। যখন পিন্টু ভাই ফ্ল্যাগটা উঠালো, আমরা গিয়েছি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমাদের চোখ দিয়ে কেউ পানি ধরে রাখতে পারিনি, ওটা এত একটা ইমোশনালি ছিল, সরি।